শ্রীমতী দিল্লীর শ্রী বিবেকানন্দ বিদ্যালয়ের দিবা অধিবেশনর আচার্য মু আজ পিলামানে তুমমানঙ্কু পঞ্চম শ্রেণীর সামাজিক বইর ষষ্ঠ পাঠটি পড়াইবি। মু গত অধ্যায়ের তুমমানঙ্কু ষষ্ঠ পাঠটি পড়াইছিলি। কোন পাঠটির না হেলা আম দেশের ভূমি প্রাকৃতিক সম্পদ কৃষি ও শিল্প বিষয়ে। আমি প্রাকৃতিক সম্পদ বিষয়ে জাঁলে আমার প্রাকৃতিক সম্পদগুলি কোণ পশু সম্পদ, জল সম্পদ, মৃত্তিকা সম্পদ, খনিজ সম্পদ ও জঙ্গল সম্পদ। আমি জঙ্গল সম্পদ বিষয়ে পড়লে আউ জঙ্গল বৃক্ষর অরণ্য বিষয়ে জাঁলে আউ কেউ অঞ্চল দেখা যায় সে বিষয়ে মধ্যে জাঁলে। আজ আমি পড়া মূর্তিকা সম্পদ বিষয়ে। জঙ্গল সম্পদ বিষয়ে সমস্ত জাঁছে, আজ আমি পড়া মূর্তিকা সম্পদ। পিলামানে মূর্তিকা মানে কোণ মাটি। আমি মাটি দ্বারা কোণ কোণ কাম করছে, কৃষি কাম করছে, গৃহ উপকরণ জিনিস করছে, গৃহকার্য, শিল্প কার্য ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে আমার মন মাটির আবশ্যকতা রয়েছে। সেই মাটির আমি কিপর সদুপযোগ করা সে বিষয়ে পড়া। আমি মাটি কামরে কোণ করছে, কৃষি কার্য করা, গৃহ উপকরণ প্রস্তুতি, গৃহ নির্মাণ, রাস্তা নির্মাণ, শিল্পক্ষেত্র স্থাপন আদি অনেক কার্যপ্রাই মূর্তিকা নিত্যান্ত আবশ্যক, মাটি আমার আবশ্যক। তেণু মাটি বা মূর্তিকা এক মূল্যবান সম্পদ। আমার মাটি বা মূর্তিকা গোটি কোণ বহুত বড়িয়া মূল্যবান সম্পদ। সেই মূর্তিকা আমার বিভিন্ন মাটি আমার বিভিন্ন প্রকার দেখা যাই থাকে, যেপর নুনি মাটি, লাল মাটি বা হলদিয়া মাটি, কৃষ্ণকার্পাস মূর্তিকা আর উর্বর মূর্তিকা। আমার মাটি চারি প্রকার দেখা যাই থাকে, যেমনি দোরসা মাটি, কাদুয়া মাটি, বালিয়া মাটি। আমি পড়িলে চতুর্থ শ্রেণীর সমস্ত মনে আছে না, এই সেই উর্বর মূর্তিকা। আজ আমি পড়া মাটির উর্বর মূর্তিকা আউ কেউ অঞ্চলের দেখা যাই অঞ্চল, সেই উর্বর মূর্তিকার আমার কোণ কোণ ফসল হুয়ে। পিলামানে উর্বর মূর্তিকা মাটি আমার নদী উপত্যকা অঞ্চল, ত্রিকোণভূমি অঞ্চল, উপকূলবর্তী সমতল অঞ্চলের আমার উর্বর মূর্তিকা দেখা যাই থাকে। সেই উর্বর মূর্তিকা মাটিরে আমি কোণ চাষ করছে, ধান, গহম, ঝোট, আখু, এসব আমি কোণ উর্বর মূর্তিকা যে মাটি উর্বর বহু ভালো মাটিরে আমার সমতল অঞ্চল দেখা যাই থাকে, নদী উপত্যকা অঞ্চল দেখা যাই থাকে, সেখানে আমি ধান দেশ আমার মুখ্য ফসল ধান, সেই ধান আমার উর্বর মূর্তিকারে হয়ে থাকে। তাপরে আমি জাঁয়া কৃষ্ণকার্পাস মূর্তিকা। কৃষ্ণকার্পাস মূর্তিকা আমার কেউঠি দেখা যাই থাকে, গুজরাট, আন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু এইসব অঞ্চলের আমার কৃষ্ণকার্পাস মূর্তিকা দেখা যায়। এই সেই কৃষ্ণকার্পাস মূর্তিকা আমি কোণ চাষ করে পারিবা, কপা চাষ। কপা আমি দেখিছে না, কপার কোণ তুলা হুয়ে, সেই তুলার আমার যে লুগা আমি ড্রেস পিঁধুছে, লুগা পিঁধুছে, হ্যাঁ এইসব তুলা কোণ কটন জাতীয়, কটন মানে তুলা জাতীয়, তুলা কোণ রেশম, রেশম পোশাক আমার সব কপার তৈরি হয়ে থাকে। তারপরে নুনি মাটি, নুনি মাটি আমার কেউঠি দেখা যাই থাকে, হ্যাঁ পিলামানে সমুদ্র উপকূলবর্তী অঞ্চল, সমুদ্র সমস্ত যাইছ না বুলিবা, সেই সমুদ্র অঞ্চলের বহুত নুনি মাটি থাকে। আর সেখানে আমার কোণ ভালো চাষ হুয়ে, নড়িয়া চাষ, সমুদ্র উপকূল অঞ্চলবর্তী অঞ্চলের ভালো নড়িয়া চাষ হয়ে থাকে। আর গোটে রইলা লাল মাটি বা হলদিয়া মাটি, সেই লাল মাটি বা হলদিয়া মাটি আমি কেউঠি দেখিবা, দক্ষিণস্থ মালভূমির কেতক অঞ্চলের আমি লাল মাটি বা হলদিয়া মাটি দেখি থাকে। আর সেই লাল মাটি বা হলদিয়া মাটির আমি কোণ চাষ করে পারিবা, জহ্না, চিনাবাদাম এইসব চাষ আমি সেই লাল মাটি বা হলদিয়া। আমি সব চিনাবাদাম খাওছে না, বহুত ভালো লাগে পাটিকু, জহ্না মধ্যে জহ্না লিয়া হুয়ে, সেই জহ্না চিনাবাদাম আমার লাল মাটি বা হলদিয়া মাটি অঞ্চলের দেখা যাই থাকে। তেণু জঙ্গল ক্ষয় হওয়া যোগ ও অধিক বর্ষা হওয়া যোগ মূর্তিকা ক্ষয় হবার লাগিছে। কোণ হচ্ছে জঙ্গল আমি নষ্ট করে দেছি, কমে আমি শিল্প কলকারখানা তৈরি করছে কিংবা ঘর তৈরি করছে, তেমন আমি জঙ্গল নষ্ট করে দেছি। আউ অধিক যেত বর্ষা হুয়ে আমার কোণ হুয়ে মাটি বা মূর্তিকা নষ্ট হয়ে যাই, তেণু বৃক্ষরোপণ করা আউ নূতন জঙ্গল সৃষ্টি করে আমার মূর্তিকা ক্ষয়কু রোকিপারিবা। আমি কিপর মূর্তিকা ক্ষয়কু রোকিপারিবা, জঙ্গল জঙ্গল সৃষ্টি করা আমি গছ লগাইবা পড়ব। আর সেই গছ লগাইবা দ্বারা আমার গছমূলে মাটি রইলা না,
ଆଉ ବର୍ଷା ହେଲେ ମାଟି କ'ଣ ଗଛ ମୂର୍ତ୍ତିକା ନଷ୍ଟ ହେବନି, ଜଙ୍ଗଲ କ୍ଷୟ କରି ବୃକ୍ଷରୋପଣ କରିବା ଆଉ ନୂତନ ଜଙ୍ଗଲ ସୃଷ୍ଟି କରି ଆମେ ମୂର୍ତ୍ତିକା ବା ମାଟିକୁ କ'ଣ କରିବା, ନଷ୍ଟରୁ ରୋକା ଯାଇପାରିବା, ରୋକିପାରିବା। ତାପରେ ଆମେ ପଢ଼ିବା ଜଳ ସମ୍ପଦ। ପିଲାମାନେ ଆମେ ସମସ୍ତେ ଜଳ ଜାଣିଛେ ବା ଜଳ ବା ପାଣି, ଜଳ ଏକ ମୂଲ୍ୟବାନ ସମ୍ପଦ। ପିଲାମାନେ କହିଲେ ଦେଖି ପାଣି ନଥିଲେ ଆମେ କ'ଣ ବଞ୍ଚିପାରିବା, ଜଳ ହିଁ ଜୀବନ ଆମେ ଜାଣିଛେ, ଜଳ ହିଁ ଜୀବନ ଜାଣିଛେ ନା, ସେଇ ଜଳ ହିଁ ଜୀବନ ବିଷୟରେ ଜଳ ହେଉଛି ଏକ ମୂଲ୍ୟବାନ ସମ୍ପଦ। ସେଇ ଜଳକୁ ଆମେ କେଉଁ କେଉଁଠାରୁ ପାଉଛେ, କେଉଁଠାରୁ, ନଳ ନଦୀ ହ୍ରଦ କୂଅ ନଳକୂଅ ଏସବୁରୁ ଆମେ ପାଉଛେ। ଆଜି ଆମେ ସେଇ ଜଳ ବିଷୟରେ ପଢ଼ିବା। ଜଳ ଆମର କ'ଣ, କୃଷି କ୍ଷେତ୍ର, କଳକାରଖାନା, ଘର କାମ ଇତ୍ୟାଦି ପାଇଁ ଜଳ ହେଉଛି ନିତ୍ୟାନ୍ତ ଆବଶ୍ୟକ। ଜଳ ହେଉଛି କ'ଣ, ନିତ୍ୟାନ୍ତ ଆବଶ୍ୟକ। କୃଷି କ୍ଷେତ୍ର କାମ କରିବା ପାଇଁ, କଳକାରଖାନା କରିବା ପାଇଁ, ଘର କାମ ସବୁ କାମରେ ଆମର ଜଳ ହେଉଛି ନିତ୍ୟାନ୍ତ ଆବଶ୍ୟକ। ଆମ ଦେଶରେ ବଡ଼ ବଡ଼ ନଦୀ ବା ଅଛି, ସେଗୁଡ଼ିକ କିଏ, ମହାନଦୀ। ମହାନଦୀ କେଉଁଠି ଅଛି, କଟକରେ ଅଛି, ବହୁତ ବଡ଼ ନଦୀ ମହାନଦୀ। ଆଉ ବୈତରଣୀ, ଋଷିକୁଲ୍ୟା, ସୁବର୍ଣ୍ଣରେଖା, ଗଙ୍ଗା, ଯମୁନା, ବ୍ରହ୍ମପୁତ୍ର, ଗୋଦାବରୀ, କୃଷ୍ଣା, କାବେରୀ, ଆଉ ବହୁତ ବଡ଼ ବଡ଼ ନଦୀ ଅଛି। ବର୍ତ୍ତମାନ ଆମେ କିପରି ଜଳକୁ ବ୍ୟବହାର କରୁଛେ, ମାଟି ତଳେ ଥିବା କୂଅ ଆଉ ନଳକୂଅ ଦ୍ୱାରା ଆମେ କ'ଣ କରୁଛେ, ଜଳକୁ ଉପଯୋଗ କରିପାରୁଛେ। ଦେଖାଯାଏ ଖରାଦିନେ ନଳ କୂଅ ପାଣି ଶୁଖିଯାଇଥାଏ ନାହିଁ। କାରଣ କ'ଣ, ଆମେ ଜଳ ଯଦି ଅପବ୍ୟବହାର, ଜଳ ସମ୍ପଦର ଅପବ୍ୟବହାରକୁ ବନ୍ଦ କରିବା, ତାହେଲେ ଆମର ଜଳର କମ୍ ହେବନି, ଜଳ ବହୁତ ଉପଯୋଗୀ ହୋଇପାରିବ। ଯଦି ଏବେ ଆମ ପାଣି ଟ୍ୟାପ୍ଟା ଚାଲିଛି, ପାଣି ଟ୍ୟାପ୍ଟା ଚାଲିଥିଲେ ଆମେ ହଁ ପାଣି ଟ୍ୟାପ୍ଟା ଚାଲିଛି ତ ଚାଲିଥାଉ, ସେ ଭାବିବାନି। ପାଣି ଯେତିକି ଆମ ଦରକାର, ଜଳ ଆମର ଯେତିକି ଦରକାର ସେତିକି ଉପଯୋଗ କରିବା, ଅତ୍ୟଧିକ ବ୍ୟବହାର କରିବାନି। ଯେତିକି ଦରକାର ସେତିକି କଲେ ଆମର ଜଳ ଅପବ୍ୟବହାର ବନ୍ଦ କଲେ ଆମ ଜଳ ସମ୍ପଦ ମଧ୍ୟ ଆମର ରୋକିପାରିବା, ଜଳକୁ ଉପଯୋଗ ଠିକ୍ ଭାବରେ କରିବା। ହେଲା, ଆଜିର କ୍ଲାସ୍ରେ ଏଇଠି ରଖିଲି। ଆଜି ଆମେ ପଢ଼ିଲେ ମୃତ୍ତିକା ସମ୍ପଦ, ଜଳ ସମ୍ପଦ ବିଷୟରେ। ଆଜିର କ୍ଲାସ୍ ରଖୁଛି, ନମସ୍କାର।